ছিল কালকে রান্না বান্না, কারণ আমি কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো সে কারণে তোমাদের সঙ্গে কালকে রান্নাটুকুই শুধু শেয়ার করে দিলাম। আর এখন বাজে 10টা, সকালে চা খাচ্ছিলাম, আমি সেরে নিয়েছি আর এখন স্নানে চলে যাব, কারণ স্নান করে আজকে একবার নিচে যাবো না, তো স্নান করতে বড্ড লেট হয়ে যাচ্ছে আমার। তো মেয়ে স্নান সকাল সকাল স্নান হয়ে গেছে, আর আমি মেয়েকে ক্লাস করিয়ে তারপর ছেলে যা ছিল ধুয়ে মেলে দিয়েছি, এই তো করছি, আর ঘর ফর ছেড়ে নিয়েছি, মোছামাছি করে নিয়েছি, তো সে কারণে এখন আমি স্নান করে তারপর যাব। এক ঘন্টার মধ্যে এগুলো সমস্ত কিছু আমি করেছি, কারণ 9টা বাজতে 5:10 মেয়ের ক্লাস আজকে শেষ হয়ে গেছিলো, মানে লিভ হয়ে গেছিলাম, আর তারপর থেকে এখন বাজে 10:10 এরকম, তো সে কারণে আমি হচ্ছে এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু করেছি। আর যাই হোক, এখন আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আমি চলে যাই এখন স্নানে, তারপর এসে তোমাদের সঙ্গে কথা বলছি, তো দেখতে থাকো। দেখো স্নান টান করে চলে এসেছি, আর মেয়েকেও, মেয়ের তো সকালে স্নান হয়ে গেছে বললাম, আর ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি, আর এখন আমি নিচে চলে যাব, নিচে গিয়ে করবো আজকের রান্না। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপর ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি যাচ্ছি নিচে, আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে চলো দেখবে। চলে এসেছি নিচে, আর এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে কী কী করবো তোমাদেরকে একবার বলে দিই। করবো 2 পিস বল মাছ আছে, সেটা মা আর মেয়েকে ঝোল করে দেব, আর ডিমের কারি করব, সেটা আমার আর মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, আর রাতের জন্য করে রাখবো আমাদের জন্য। তো একবারে সব মিলিয়ে, মানে রাতে আর এবেলা মিলিয়ে ডিমের কারি করছি, আর ভাজবো আলু দিয়ে, বরবটি দিয়ে ভাজবো। তো এই আজকে লাঞ্চে আমার মেনু, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেশ অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, আর আমার না বেশ ভালো লাগে এই ওয়েদারটা, যদি বাড়িতে সবাই থাকে তাহলে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তো ভালো লাগে না এই ওয়েদারটা, কাজের ক্ষেত্রে এদের ওয়েদারটা একদমই বাজে, তবে ঘরে বসে থাকলে এই ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন রান্নাটাকে সেরে নিই, তারপর বসে তোমাদের সঙ্গে কথা বলছি। ভাবলাম তো তোমাদের সঙ্গে পরে কথা বলবো, কিন্তু এখন বেজে গেছে 11টা, আর আমি সকাল থেকে আজকে কিছু খাইনি, তো সে কারণে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আছে এই দুধ আর বিস্কিট, আর দেখো এই পেঁপে, পেঁপেটাকে খেতেই হবে, কারণ পেঁপেটা আজকে খেতেই হবে, পেঁপেটার অবস্থা ভীষণই বাজে হয়ে যাচ্ছে, তো সে কারণে পেঁপেটা এখন কেটে খাবো, না তো এখন যদি আমি না কেটে রাখি তাহলে আর খাওয়া হবে না পেঁপেটা, তো সে কারণে এখনই কেটে নেবো, তারপর রান্নার দিকে যাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, আর তোমাদেরকে তো আমি বললাম আমি পরে কথা বলছি রান্না সেরে, তো হঠাৎ করে মনে পড়লো আরে পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, আমার তো খাওয়া হয়নি, তো সে কারণে আগে খাওয়া, মানে ব্রেকফাস্টে করে নেবো, তারপর রান্নাঘরে যাচ্ছি। সেরে তো চলে এসছে, আর এখন বেজে গেছে 2টো, আসার পর থেকে কাজ শেষই হচ্ছে না, কারণ পাশের ঘরটাতে মেয়ের ম্যাম মেয়েকে পড়িয়ে যাওয়ার পর তো আর কিছু করা হয়নি, অন্যদিন তো মানে রান্নাবান্না সেরে এসে পরিষ্কার করি তারপর স্নান করতে যাই, তা আজকে তো সব রুটিনটা আমার চেঞ্জ হয়ে গেছে, তো সে কারণে সব কিছু গুছিয়ে রেখেছি বইপত্র তুলে, কিন্তু বিছানা ফিছানা কিচ্ছু ঝাড়াঝাড়ি করতে পারিনি, কিচ্ছু মোছামাছি আজকে করতে পারিনি ওই ঘরটাতে, তো সে কারণে বাকিটা এখন বুলটি দিয়ে করবে, কারণ মেয়ের 4টের সময় আর্টের স্যার আসবে, আর এখন বেজে গেছে পুরো 2টো, 2টোরও বেশি বাজে, 2:10, তো সে কারণে ওকে যদি এখন ঘুম না পাড়াই তাহলে এই 4টে অবধি অত্যাচার করবে, আর আমার মুখ ব্যথা হয়ে যাবে ওকে বলতে বলতে যে ঘুমা ঘুমা ঘুমা, তো সে কারণে ওকে আর ছেলেকে এখন ঘুম পাড়িয়ে নেবো, আর সাথে তো আমি শুয়েই থাকবো। তো যাই হোক, তো এই তো খাওয়া দাওয়া করে এসে এগুলোই করছি, কাজ কিছুতেই শেষ করতে পারছি না, এখন মনে হচ্ছে যে না থাক, যে যেটা যে অবস্থায় রয়েছে থাক, আগে এদেরকে ঘুম পাড়িয়ে নিই, পরে না হয় করবো। তো এ কারণেই তোমাদের সঙ্গে এখন একটু কথা বলে নিলাম, বলে দিলাম আর কি তোমাদেরকে, তো যাই হোক আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে।
চলে এসেছি নিচে রান্নাঘরে ফাইনালি। আর মেয়ের এখনো অবধি পড়া কমপ্লিট হয়নি, বাবা গেছে তো বাবার সঙ্গে তাল করছে। তাই বললাম আমার দেরি করে লাভ নেই, আমি চলে যাই রান্নাঘরে, রুটি করতে হবে। আর ডিমের কারিটা তো করাই আছে, আর রুটি করে নেবো, ব্যাস এটাই আজকের দিনে। তো ফটাফট আগে রুটিটা করে নিই বলো, তারপর কথা বলছি। দেখো রুটি আমার হয়ে গেছে, আর সঙ্গে একটু পেঁয়াজ আর শশা কেটে নিলাম। রুটি করাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আমার মেয়ের এখনও খাওয়া হয়নি, আমার মেয়ে ভাত নিয়ে বসেছে, তার তো নড়ছেই না এখনো অবধি, আমি দাঁড়িয়ে রয়েছে কি করব। আর ইনি এখন চলে এসছে, এদিকে তাকাচ্ছে না, দেখেছ তাকাচ্ছে। তো যাই হোক, ওপরে গিয়ে তো বহুত কাজ বাকি, যেমন ছেলে মেয়ে ফ্রেশ হবে, নিজে ফ্রেশ হবো, বিছানাটা আমি করে এসেছি, তো সে কারণে বিছানা করাকরির ব্যাপার নেই, ওটা করে এসেছি, এই কাজটাই হয়েছে আর কি। আর আমি এখন এদেরকে ফ্রেশ করিয়ে দেবো, তারপর নিজে ফ্রেশ হবো, তারপর ঘুম। ও ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে খাওয়াবো মাঝখানে, তারপর ঘুম। যাই হোক, কাল থেকে মেয়ে স্কুল নেই, ছুটি, সকালবেলার দিকটা ফাঁকাই আছি, তো দেখি। তো ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই ছোট মানে শেষ করছি। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে না লাগলেও করবে, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার পাশে থেকো, সবাই সুস্থ থাকো, আর পুজো খুব ভালো করে কাটাও। তো টাটা, গুড নাইট।